हेलो सबाई के सबा एक झटपट जयन हो जाओ, नेटवर्के खूब प्रॉब्लेम कर आज के, एक झटपट जयन हो जाओ सबाई। सबाई एक झटपट जॉइन हो जाओ। হ্যালো শীতমাদি, অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ অনেকদিন পর দেখা হলো, তোমার কথা হলো তোমার সঙ্গে। আচ্ছা আমি আমার নাম্বারটা পিন পোস্ট করে দিচ্ছি, আমার নাম্বারটা হচ্ছে 8609686710। সবাই চটপট জয়েন হয়ে যাও, সব কিছু ক্লিয়ার আসছে কিনা আমাকে জানাও। আজকে অনেক নতুন নতুন প্রোডাক্ট এনেছি তোমাদের জন্য, আজকে অনেক নতুন নতুন প্রোডাক্ট এনেছি তোমাদের জন্য, যেগুলো তোমাদের স্কিনের জন্য প্রচণ্ড এফেক্ট দেবে স্কিনে। বিশেষ করে যাদের প্রচণ্ড পিগমেন্টেশনের প্রবলেম আছে, হাইপার পিগমেন্টেশন বা ব্লেমিসেস, রিঙ্কেলস, ফ্রেকেলস, এই সমস্ত প্রবলেমের জন্য কিন্তু যে আমি ক্রিম এনেছি নতুন, সেই ক্রিমটা কিন্তু মারাত্মক ভালোমতো কাজ দেবে তোমাদের স্কিনে। এটুকু তোমাদেরকে বলবো যে ঝটপট জয়েন হও, দেন আমি দেখানো স্টার্ট করছি। আচ্ছা ফার্স্ট স্টার্ট করছি কফি হানি সব দিয়ে। আচ্ছা ফার্স্ট বলে দিই, সমস্ত প্রোডাক্ট হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট, আমার সমস্ত প্রোডাক্ট হচ্ছে আমার ন্যাচারাল প্রোডাক্ট, কোনো রকম কিন্তু কেমিক্যাল আমার প্রোডাক্টে পাবে না, কোনো রকম কোনো কেমিক্যাল কিন্তু আমার প্রোডাক্টে তোমরা পাবে না, আমি এটুকু তোমাদেরকে বলবো 100% শিওর দিয়ে। আমার প্রোডাক্ট কিন্তু টোটাল ন্যাচারাল প্রোডাক্ট, কোনো রকম কোনো কেমিক্যালযুক্ত প্রোডাক্ট আমার প্রোডাক্টের মধ্যে থাকে না। প্লাস ছ মাসের বাচ্চা থেকে আমার প্রোডাক্ট ইউজ করে, টোটালি কিন্তু কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট, তাই বাচ্চারাও কিন্তু নিশ্চিন্তে ইউজ করে। অনেক বেবি আছে যারা ইউজ করে, তাদের মারা ইউজ করাই, বিকজ টোটালি ন্যাচারাল প্রোডাক্ট। স্টার্ট করছি কফি আনি সোপ বলি। কফি আনি সোপ হচ্ছে আমাদের সামার বলো, উইন্টার বলো, যে কোনো টাইম বলো, কফি আনি সোপ আমাদের কিন্তু স্কিনের জন্য খুব ভালো কাজ দেয়। আমাদের স্কিনকে ব্রাইট করে, সফট করে, স্মুথ করে। হানি থাকে প্রচুর পরিমাণে, কফি থাকে, চকোস থাকে, অনেক কিছু থাকে এর মধ্যে, দেন এটা রেডি করা হয়েছে। প্রাইস হচ্ছে 110 রুপিস। আমাদের স্কিনটা ব্রাইটেন করে, স্কিন থেকে ট্যানটাকে ক্লিয়ার করে, স্কিনটাকে স্মুথ করতে সাহায্য করে কিন্তু কফি হানি সোপ। প্রাইস হচ্ছে অনলি 110 রুপিস। ওয়েট হচ্ছে 100 গ্রাম। ওয়েট আমি কিন্তু 100 গ্রাম বলে থাকি, বাট আমার কিন্তু কখনো ওয়েট 100 হয় না, 105, 106, 107 এরকম হয়, 110 অবধিও হয়ে যায়, এটা নির্ভর করে রেডি করার সময়। বাট ওয়েট আমার 100 গ্রাম বলে থাকি, বাট 100 হয় না, বেশি হয়ে যায়। আচ্ছা যাদের প্রচণ্ড সামারে অয়েলি স্কিন, স্কিন থেকে প্রচুর তোমার ঘাম আসে, সেই সমস্ত প্রবলেমের জন্য তাদেরকে সাজেস্ট করবো কফির সঙ্গে তারা যেন চারকোল সোপটা ইউজ করে। কফির সঙ্গে চারকোল সোপটা, এটা হচ্ছে চারকোল সোপ, কফির সঙ্গে যেন চারকোল সোপটা ইউজ করে। চারকোল সোপটার কাজ বলি, আমাদের প্রচুর যাদের ঘাম হয়, গলায় প্যাঁচ পড়ে গেছে, ঘাড়ে প্যাঁচ পড়ে গেছে, প্রচণ্ড ঘাম আসে, স্কিনটা চ্যাপ 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 করে অল টাইম, সেই সমস্ত প্রবলেমের জন্য কিন্তু এইটা হচ্ছে মারাত্মক একটা এফেক্টিভ সোপ। চারকোল সোপ আমি দিনে 3 থেকে 4 বার ইউজ করি সামারে। শীতকালে আমার স্কিন ড্রাই হয়ে যায়, তবুও কিন্তু আমি শীতকালে 2 থেকে 1 বার অন্তত ইউজ করি, 2 থেকে 1 বার হলে আমি ইউজ করি, কারণ আমি চারকোল ছাড়া কিন্তু থাকতে পারি না, কারণ চারকোল আমার স্কিনে খুব ভালো যায়। বিশেষ করে আমার যেহেতু অয়েলি স্কিন, চারকোল আমি ইউজ করি। চারকোল সোপের প্রাইস হচ্ছে 110 রুপিস, কফি সোপের প্রাইস হচ্ছে 110 রুপিস। আমার নাম্বার পিন পোস্ট করে দিয়েছি, প্রোডাক্ট দেখতে চাইলে আমি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো, আমার ওয়েবসাইটে তোমার যাবতীয় প্রোডাক্ট দেখতে পাবে। প্রোডাক্ট দেখতে চাইলে আমি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো, ওয়েবসাইটে আমার যাবতীয় প্রোডাক্ট দেখতে পাবে। আমার ওয়েবসাইট লিঙ্ক দিলে তোমরা সমস্ত প্রোডাক্ট দেখতে পাবে আমার, কারণ আমার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তোমরা ক্লিক করো, সেখানে গিয়ে আমার যাবতীয় প্রোডাক্ট তোমরা দেখতে পাবে। আমি ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট।
আমি ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম, দেখো পিন পোস্ট করে দিচ্ছি আমি। পিন পোস্ট করে দিলাম। আচ্ছা চলো নেক্সট নেক্সট দেখাই, যাদের ট্যানিংয়ের সমস্যা আছে, স্কিনে যাদের ট্যান হয়, বাট যেটা হয় যাদের অয়েলি স্কিন বলো বা নর্মাল স্কিন বলো, যারা কফি চারকোলটা অ্যাভয়েড করতে চায়, যে হয়তো চারকোলটা আমি ইউজ করবো, অনেকেই বলে চারকোলটা একটু ফেনাটা কালো কালো আসে আমি ইউজ করবো না, বাট অনেকে এটা ভাবে, বাট চারকোল কিন্তু চারকোল, চারকোলের মতো কিন্তু ভালো, তোমরা এতটা ফাস্ট রেজাল্ট কিন্তু অন্য কিছুতে পাবে না। বাট অয়েলি স্কিনের জন্য বলছি, যাদের ড্রাই স্কিন তাদের জন্য সাজেস্ট করবো ট্যান রিমুভ ডিটান সোপ, আর নয়তো উক্তান সোপ, ট্যান রিমুভ ডিটান সোপ নয়তো উক্তান সোপ, এই দুটোর প্রাইস হচ্ছে 120 rupees, ওয়েট 100 grams, 120 rupees, প্রাইস হচ্ছে 120 rupees, আর ওয়েট হচ্ছে 100 grams, সরালাম। আচ্ছা নেক্সট নেক্সট চলে আসি, যাদের প্রচুর পরিমাণে পিগমেন্টেশনের প্রবলেম আছে, যাদের হাইপার পিগমেন্টেশন আছে, ব্লেমিসেস আছে, ফ্রেকেলস আছে, সেই সমস্ত প্রবলেমের জন্য হচ্ছে এই সবটা হচ্ছে বেস্ট সোপ, সেটা হচ্ছে স্পটলেস 4-in-1 সোপ। এটা হচ্ছে স্পটলেস, হ্যালো পিয়ালিদি, এটা হচ্ছে স্পটলেস 4-in-1 সোপ, স্পটলেস 4-in-1 সোপ। যাদের স্কিনে রাইস, যাদের স্কিনে পটেটো, পাপায়া, কিউকাম্বার এই সমস্ত জিনিস যায়, তাদেরকে আমি সাজেস্ট করি এই সোপটা, বা অনেকের পাপায়াতে অ্যালার্জি থাকে, তাদের জন্য আছে এই সোপটা। এটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন, ব্লেমিসেস, ফ্রেকেলস এই সমস্ত প্রবলেম যাদের আছে তাদের জন্য হচ্ছে এইটা হচ্ছে বেস্ট সোপ, এই সবটা হচ্ছে বেস্ট সোপ। বাট যাদের পাপায়াতে প্রবলেম আছে তাদের জন্য হচ্ছে এইটা। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো দিদি? আচ্ছা প্রাইস বলি, এটা হচ্ছে পটেটো সোপ, পটেটো সোপের প্রাইস হচ্ছে 110 rupees, আর পাপায়া সোপের, সরি স্পটলেস সোপের প্রাইস হচ্ছে 150 rupees, হচ্ছে স্পটলেস সোপের প্রাইস 150 rupees, হচ্ছে স্পটলেস সোপের প্রাইস। এটা হচ্ছে ফ্রেকেলসের প্রবলেম, ব্লেমিসেসের প্রবলেম, পিগমেন্টেশনের প্রবলেম, এই সমস্ত প্রবলেমের জন্য কিন্তু খুব ভালো। অনেকদিন পর হ্যাঁ দিদি, অনেকদিন পর কথা হলো। আচ্ছা চলো নেক্সট নেক্সট দেখাচ্ছি, নেক্সট হচ্ছে যাদের পিম্পলের সমস্যা আছে প্রচুর পরিমাণে, তাদের জন্য হচ্ছে নিম সোপ। এটা কিন্তু নিম সোপ, এটা কিন্তু গ্রিন গ্রিন আছে ছবি, মানে তোমার বুঝতে পারবে না হয়তো ভালো মতো, এটা হচ্ছে নিম সোপ। নিম সোপের প্রাইস হচ্ছে 110 rupees। যাদের সামারে ঘামাচির প্রবলেম হয়, র্যাশেসের প্রবলেম হয়, ফেসে পিম্পল হয়, বা অনেকের গা ইচে হয় না, অনেক সময় চুলকায় গা, সেই সমস্ত প্রবলেমের জন্য তোমার 12 মাস বডিতে নিম সোপটা ইউজ করো, ফেসে পিম্পলের জন্য ইউজ করো, সেই সমস্ত প্রবলেমের জন্য কিন্তু নিম সোপটা খুব ভালো কাজ দেবে। আর একটা হচ্ছে যাদের অয়েলি স্কিন তাদেরকে সাজেস্ট করবো নিম সোপের সাথে তোমরা চারকোল সোপটা ইউজ করো সামারে, অন্তত সামারে ইউজ করো, উইন্টার ইউজ না করলেও সামারে ইউজ করো, কারণ সামারে একটা কিন্তু খুব ভালো আমাদের রেজাল্ট পাওয়া যায় চারকোল আর নিম একসঙ্গে ইউজ করলে, কারণ নিম আমাদের ফেসে বা বডির যে র্যাশেসের প্রবলেম, ইচিং প্রবলেম, ইনফেকশনের প্রবলেম, সে সমস্ত প্রবলেমগুলোকে সলভ করে, আর চারকোল করে আমাদের কি, চারকোল করে হচ্ছে আমাদের অয়েলি ভাবটাকে কিন্তু কমায়, যে কারণে কিন্তু এই দুটো কম্বিনেশন কিন্তু একসঙ্গে ইউজ করো, খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। নিম সোপের প্রাইস হচ্ছে 110 rupees। বাচ্চারাও কিন্তু বডিতে সারা গরমে নিম সোপটা ইউজ করে, অনেক বাচ্চা আছে। প্রাইস হচ্ছে 110 rupees নিম সোপের, ওয়েট হচ্ছে 100 grams, ওয়েট হচ্ছে 100 grams, সরালাম। নেক্সট দেখাই ওয়াইন সোপ, ওয়াইন সোপ হচ্ছে গ্লোয়িংয়ের জন্য বেস্ট, হচ্ছে ওয়াইন সোপ, গ্লোয়িংয়ের জন্য হচ্ছে বেস্ট ওয়াইন সোপ। ওয়াইন সোপ হচ্ছে গ্লোয়িংয়ের জন্য বেস্ট সোপ, ঠিক আছে? প্রাইস হচ্ছে 150 rupees, ওয়াইন সোপের প্রাইস হচ্ছে 150 rupees, এটা কিন্তু গ্লোয়িংয়ের জন্য বেস্ট, প্রাইস হচ্ছে 150 rupees, প্রাইস হচ্ছে 150 rupees, এটা হচ্ছে গ্লোয়িংয়ের জন্য বেস্ট সোপ, হচ্ছে ওয়াইন সোপ, প্রাইস হচ্ছে 150 rupees, ওয়েট হচ্ছে 100 grams। যাদের অ্যান্টিএজিংয়ের প্রবলেম আছে, স্কিন টাইটেনিং করতে আছে, সেই সমস্ত প্রবলেমের জন্য কিন্তু ওয়াইন সোপ হচ্ছে বেস্ট সোপ। টাইটেনিংয়ের প্রবলেম যাদের, মানে স্কিনটাকে টাইটেনিং করতে চাইছে বা
যারা স্কিনে অ্যান্টিজিং এর প্রবলেম আছে, একটু স্কিনটাকে ব্রাইট করতে চাইছে, গ্লো করতে চাইছে, সেই সমস্ত প্রবলেমে কিন্তু সলিউশন একটা সোপেই পাওয়া যায়, সেটা হচ্ছে ওয়াইন সোপ। প্রাইস হচ্ছে 150 rupees সরালাম। আচ্ছা নেক্সট নেক্সট আমার কাছে ওয়াইন সোপের একটা ওয়াইন উইথ চকলেট সোপ একটা স্যাম্পল আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে ওয়াইন উইথ চকলেট সোপ, উপরটায় হচ্ছে চকলেট আছে, উপরটায় চকলেট আর নিচটায় হচ্ছে ওয়াইন সোপ, দুটো মিক্সড করে কিন্তু প্রোডাক্টটা রেডি করা হয়েছে, চকলেট উইথ ওয়াইন। দেখো চকলেট উইথ ওয়াইন, উপরে চকলেট নিচে ওয়াইন, এই দুটো কম্বিনেশনে কিন্তু জিনিসটা রেডি করা হয়েছে। প্রাইস হচ্ছে 150 rupees এইটারও প্রাইস হচ্ছে 150 rupees প্রাইস হচ্ছে 150 rupees এইটারও সেম কাজ, স্কিন টাইটেনিং করতে সাহায্য করে, স্কিনকে গ্লো করতে সাহায্য করে, ব্রাইট করতে সাহায্য করে স্কিনকে, এই সমস্ত প্রবলেমের জন্য কিন্তু এটা বেস্ট সোপ। সরালা আচ্ছা নেক্সট নেক্সট একটা সোপ দেখায় তোমাদেরকে, সেটা হচ্ছে টার্মারিক, টার্মারিক উইথ কেসার। এটার কাজ হচ্ছে আমাদের স্কিনকে ব্রাইট করে, কোনো রকম ইনফেকশনের প্রবলেম হলে বা সেন্সিটিভ স্কিনে কোনো রকম কিছু অ্যান্টিসেপটিক প্রবলেম হলে সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু সলভ করতে সাহায্য করে, হচ্ছে টার্মারিক উইথ কেসার সোপ। টার্মারিক উইথ কেসার সোপ প্রাইস হচ্ছে 130 rupees টার্মারিক উইথ কেসার সোপ প্রাইস হচ্ছে 130 rupees সরালাম। আচ্ছা নেক্সট দেখাচ্ছি বেবি সোপ, নেক্সট দেখাচ্ছি বেবি সোপ। এটা হচ্ছে বেবি সোপ, ওয়েট হচ্ছে 100 grams ওয়েট হচ্ছে 100 grams প্রাইস হচ্ছে 130 rupees এটা 6 মাসের হ্যালো মাম্মা, এটা হচ্ছে 6 মাসের বাচ্চা থেকে ইউজ করতে পারবে, টোটালি ন্যাচারাল প্রোডাক্ট, টোটালি ন্যাচারাল প্রোডাক্ট, 6 মাসের বাচ্চা থেকে ইউজ করতে পারবে, একদম কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট, 5 মাস 6 মাসের বাচ্চা থেকে ইউজ করতে পারবে, 6 মাসের বাচ্চারা ইউজও করে। প্রাইস হচ্ছে 130 rupees প্রাইস হচ্ছে 130 rupees এটা হচ্ছে বেবি সোপ, বাচ্চাদের এখনও অবধি একটাই সোপ আছে, সেটা হচ্ছে বেবি সোপ, এই একটাই। প্রাইস হচ্ছে 130 rupees প্রাইস হচ্ছে 130 rupees প্রাইস হচ্ছে 130 rupees এটা হচ্ছে বেবি সোপ। সরালাম নেক্সট দেখাচ্ছি, আচ্ছা গোল্ড, গোল্ড উইথ কেসার সোপ, 24 ক্যারোট গোল্ড, সেই গোল্ড উইথ কেসার সোপ, এটা হচ্ছে 24 ক্যারোট গোল্ড, তার সঙ্গে অ্যাড হয়েছে কেসার, দেন রেডি করা হয়েছে, এটা স্কিন গ্লোয়িংয়ের জন্য বেস্ট হচ্ছে 24 ক্যারোটের সঙ্গে কেসার সোপ। এটা স্মেলটা খুব সুন্দর, এটা ইউজ করলে তোমার বেনিফিট পাবে, হচ্ছে আমাদের স্কিনটাকে ব্রাইট করবে, স্কিনটাকে গ্লো করবে, সফট করবে। প্রাইস হচ্ছে 150 rupees এটা হচ্ছে 24 ক্যারোট গোল্ড সোপ, ঠিক আছে, এটা হচ্ছে 24 ক্যারোট গোল্ড সোপ, প্রাইস হচ্ছে 150 প্রাইস হচ্ছে 150 সরালাম, প্রাইস হচ্ছে 150। আচ্ছা চলো নেক্সট নেক্সট দেখাচ্ছি অ্যালোভেরা সোপ, নেক্সট দেখাচ্ছি অ্যালোভেরা সোপ। অ্যালোভেরা সোপ হচ্ছে আমাদের স্কিন ময়শ্চারাইজিং করতে সাহায্য করে, বডির জন্য ময়শ্চারাইজিংয়ের জন্য খুব ভালো কাজ দেয়, স্কিনকে সফট করে, স্মুথ করে, এটা হচ্ছে অ্যালোভেরা সোপ। অ্যালোভেরা সোপের প্রাইস হচ্ছে 110 rupees আচ্ছা নেক্সট নেক্সট দেখাচ্ছে কিউকাম্বার সোপ, নেক্সট দেখাচ্ছে কিউকাম্বার সোপ। এটা হচ্ছে কিউকাম্বার সোপ, কিউকাম্বার সোপের প্রাইস বলি, কিউকাম্বার সোপের প্রাইস হচ্ছে 110 rupees কিউকাম্বার সোপেরও প্রাইস হচ্ছে 110 rupees এটা আমাদের স্কিনকে সামারের জন্য আমার স্কিনে কিন্তু খুব ভালো একটা এফেক্ট দেয়, কারণ এর মধ্যে কুলিং এজেন্ট থাকে, কুলিং এক্সট্রাক্ট দেওয়া থাকে, মেন্থল এক্সট্রাক্ট, যেটা আমাদের স্কিনকে সফট করে, ব্রাইট করে, একটা রিফ্রেশিং ভাব দেয়, আমাদের স্কিনে একটা রিফ্রেশিং ভাব দেয়। এটা হচ্ছে কিন্তু কিউকাম্বার সোপ, কিউকাম্বার সোপের প্রাইস হচ্ছে 110 rupees কিউকাম্বার সোপের প্রাইস হচ্ছে 110 rupees এটা হচ্ছে কিউকাম্বার সোপ। প্রাইস হচ্ছে 110 rupees সরালাম। আচ্ছা নেক্সট নেক্সট চলে আসি যে সোপটা, সেটা হচ্ছে বেবি সোপ দেখিয়ে দিয়েছি,
আচ্ছা, এবার আসি গ্রিন টি। অ্যান্টি এজিংয়ের জন্য কিন্তু গ্রিন টি হচ্ছে মাস্ট। অ্যান্টি এজিংয়ের জন্য কিন্তু গ্রিন টি একটা খুব ভালো সোপ। এটা হচ্ছে গ্রিন টি সোপ, অ্যান্টি এজিংয়ের জন্য খুব ভালো কাজ দেয় গ্রিন টি সোপ। অ্যান্টি এজিংয়ের জন্য গ্রিন টি কিন্তু খুব ভালো কাজ দেয় আমাদের স্কিনের জন্য। তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো অ্যান্টি এজিংয়ের জন্য গ্রিন টি কতটা ভালো কাজ দেয়। এটা হচ্ছে গ্রিন টি সোপ। অ্যান্টি এজিংয়ের জন্য কিন্তু গ্রিন টি খুব ভালো কাজ দেয়। প্রাইস হচ্ছে 110 rupees, প্রাইস হচ্ছে 110 rupees। সরালাম। আচ্ছা, নেক্সট চলে আসি বডি সোপ। নেক্সট চলে আসি বডি সোপে। বডি সোপের কাজ বলি, ফার্স্ট তোমাদের দুরকম দেখাচ্ছি। এইটা হচ্ছে বডি পলিশিং ব্রাইটেনিং সোপ, আর এটা হচ্ছে বডি ডিটেনিং সোপ। বডি পলিশিং ব্রাইটেনিং সোপ আর বডি ডিটেনিং সোপ, দুটোর পার্থক্য আগে বলি। দুটোই কিন্তু স্কিন থেকে প্যাক ট্যানকে ক্লিয়ার করবে। দুটোই কিন্তু স্কার্ভ সোপ, বডি স্কার্ভার সোপ কিন্তু, মানে আমাদের বডিতে টু ইন ওয়ানের কাজ দেবে, মানে সোপেরও কাজ দেবে স্কার্ভেরও কাজ দেবে। সোপ প্লাস স্কার্ভ দুটোরই কাজ দেবে এটা। প্রাইস হচ্ছে 150। এবার কাজ বলে দিই দুটোর। ফার্স্ট হচ্ছে বডি পলিশিং ব্রাইটেনিং যে সোপটা আছে সেটার কাজ হচ্ছে আমাদের বডিতে যে প্রবলেমটা হয়, আমাদের সেন্সিটিভ স্কিন যাদের আছে তাদের অ্যাসেসের প্রবলেম হয়, যাদের ঘামাচির প্রবলেম হয় গরমকালে, যাদের স্কিনটা প্রচণ্ড ব্ল্যাক ডার্ক প্যাথ হয়ে গেছে, সেই সমস্ত প্রবলেমের জন্য কিন্তু এটা কিন্তু খুব ভালো কাজ দেয়। কারণ এর মধ্যে প্রচুর কিন্তু র ইনগ্রিডিয়েন্টস আছে, যেমন চারকোল থেকে শুরু করে এর মধ্যে নিম থেকে শুরু করে টারমারিক থেকে যাবতীয় ইনগ্রিডিয়েন্টস আছে। যাদের যাতে প্রবলেম আছে, আমি সমস্ত প্রোডাক্ট কাস্টমাইজ বানাই। অনেকের নিমে প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে নিম কাস্টমাইজ হয়, অনেকের হয়তো টারমারিকে প্রবলেম আছে তাদের ক্ষেত্রে টারমারিকটা কাস্টমাইজ হয়। সমস্ত প্রোডাক্ট কিন্তু কাস্টমাইজ করে আমি রেডি করি, সমস্ত প্রোডাক্ট কিন্তু কাস্টমাইজ করে রেডি করা হয়। প্রাইস হচ্ছে 150 rupees। এটা হচ্ছে বডি স্কার্ভার সোপ, বডি স্কার্ভার সোপ, বডি পলিশিং ব্রাইটেনিং সোপ, বডি পলিশিং ব্রাইটেনিং সোপ। এটা হচ্ছে বডি পলিশিং ব্রাইটেনিং সোপ। আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইট লিঙ্কটা হয়তো ক্লিক করে তোমরা বুঝতে পারবে না, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো, দেন তোমরা সেখানে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবে কী কী প্রোডাক্ট আমার আছে। সরালাম। নেক্সট আবার এইটাই আসি, এটা হচ্ছে বডি ডিট্যানিং স্কার্ভিং সোপ। এটা আমাদের টোটাল প্যাথ ট্যানকে ক্লিয়ার করে বডি থেকে, প্লাস স্কার্ভের কাজ দেয় বডি থেকে, সেই সমস্ত প্রবলেম ক্লিয়ার করে স্কার্ভের কাজ দেয় কিন্তু এই সোপটা। প্রাইস হচ্ছে 150 rupees, প্রাইস হচ্ছে 150 rupees, প্রাইস 150 rupees। আচ্ছা সরালাম। নেক্সট দেখাচ্ছি পিগমেন্টেশনের জন্য বেস্ট সোপ। হ্যালো হাসিদি, পিগমেন্টেশনের জন্য বেস্ট সোপ। তোমার সোপ রেডি, তোমার সোপ রেডি। এই দেখো, পিগমেন্টেশনের জন্য বেস্ট সোপ হচ্ছে স্পটলেস 4-in-1 সোপ। জাস্ট স্পটলেস 4-in-1 সোপের সঙ্গে তোমরা ইউজ করো। যাদের অয়েলি স্কিন গরমকালে তাদেরকে সাজেস্ট করবো এই চারকোল সোপটা। বারবার বলছি, যাদের অয়েলি স্কিন চারকোল সোপটা ইউজ করো, চারকোল সোপ স্পটলেস সোপটা। সাথে হচ্ছে আমি নতুন যেটা লঞ্চ করেছি, জাস্ট কদিন আগেই লঞ্চটা করলাম, আমি দেখিয়ে দিচ্ছি এক মিনিট। এই যে এইটা হচ্ছে স্পটলেস সোপ, তোমার পিগমেন্টেশনের বেস্ট ক্রিম। তোর জিনিস দারুণ, থ্যাংক ইউ, তোমারই ক্রিম রেডি। এ দেখো, এটা হচ্ছে পিগমেন্টেশনের বেস্ট ক্রিম, নাইটে ইউজ করতে হয়। এইটা কিন্তু একদম সামান্য পরিমাণ নেবে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, জাস্ট এইটুকু পরিমাণ কিন্তু নেবে এই ক্রিমটা। এই ক্রিমটা জাস্ট এইটুকু পরিমাণ নিয়ে গোটা ফেসে অ্যাপ্লাই করার পর যেখানে তোমাদের স্পট আছে, ধরো এই জায়গাটায় স্পট আছে, তখন এই জায়গাটায় হালকাভাবে অ্যাপ্লাই করে নাও, এরকম এরকম করে হালকা অ্যাপ্লাই করে ম্যাসাজ করে নাও। আমার অনেক অনেক হেল্প হয়ে গেছে এই ক্রিমটা তোমাকে আগে দিনই। এই ক্রিমটা তো না জাস্ট নতুন লঞ্চ করলাম 15 দিন আগে এই ক্রিমটা লঞ্চ করার পর টোটাল আমাকে 13 থেকে 12 জন বলেছে 60% পিগমেন্টেশন কমে গেছে এই ক্রিমটা। এই ক্রিমটা জাস্ট 15 দিন হলো লঞ্চ করলাম এই ক্রিমটা। জাস্ট এই ক্রিমটা তোমার কালকে ডিসপ্যাচ করবো, তো তুমি দুদিনের মধ্যে পেয়ে যাবে। এই ক্রিমটা অনলি নাইটে নেবে, একদম অল্প পরিমাণ, দেখবে রেজাল্টটা এই ক্রিমটার। আগে তোমাকে যে সিরামটা দিয়েছিলাম তার থেকে বেটার রেজাল্ট পাবে এটাতে। এটা নাইটে ইউজ করতে হয়, অনলি নাইটে ইউজ করবে, নাইটে ইউজ করবে, বলে দেবো তোমাকে সব।
এই ক্রিমটার প্রাইস হচ্ছে 270 55 গ্রাম, 270 55 গ্রাম আছে। জাস্ট নাম মাত্র নেবে, যাদের অয়েলি স্কিন, যাদের ড্রাই স্কিন, সব স্কিনে কিন্তু একদম নাম মাত্র নেবে। যেটুকু আমি লেখালাম লাইভে সেইটুকু নিয়ে অ্যাপ্লাই করো গোটা ফেসে, দেন তোমাদের যদি মনে হয় আমার আরেকটু লাগবে তখন নেবে, কারণ নলে কিন্তু বেশি পরিমাণ নিলে, যে ভাবো আমি বেশি পরিমাণ নিলে আমি বেশি তাড়াতাড়ি রেজাল্ট পাবো আমার প্রোডাক্টে, কিন্তু সেটা কখনোই না। যা সামান্য নেবে আমার প্রোডাক্টের রেজাল্ট পাবে, বেশি নিলে তখন ঘাম ভাব চলে আসতে পারে, কারোর ইচিং হতে পারে, সেটা তোমাদের ফেসের প্রবলেমের জন্য হতে পারে। বাট আমার প্রোডাক্ট আমি বারবার বলছি, নাম মাত্র নিয়ে ইউজ করবে রেজাল্ট পাবে সাথে সাথে। বেশি পরিমাণ নিলে কখনোই বেশি রেজাল্ট পাওয়া যায় না, এটা আমাদের ভুল যে একটা প্রোডাক্ট হয়তো বেশি পরিমাণ ইউজ করবো তাহলে তাড়াতাড়ি রেজাল্ট পাবো, কখনোই না। এইটুকু নিলে যে রেজাল্টটা পাবে, এতটা নিলেও সেই রেজাল্টটাই পাবে। প্রাইস হচ্ছে 270 55 গ্রাম, আর হচ্ছে 100 গ্রামের প্রাইস হচ্ছে 500। এটা কিন্তু টোটাল, এটার মধ্যে টোটাল 25 এসেন্সিয়াল অয়েল আছে, 38 ইনগ্রিডিয়েন্টস আছে, দেন এটা রেডি হয়েছে। এটার মধ্যে 50 আপ ইনগ্রিডিয়েন্টস আছে, টোটাল 50 আপ ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই ক্রিমটা রেডি করা হয়েছে। আর সত্যি বলছি, সত্যি সত্যি থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা নেক্সট নেক্সট চলে আসি, নতুন জাস্ট লঞ্চ করলাম ক্রিমটা, লঞ্চ করতে করতে অর্ডার চলে এসছে। কোথায় গেল? সবাইকে বলছি একবার ইউজ করতে, থ্যাংক ইউ দিদি। একটা নতুন জাস্ট ক্রিম লঞ্চ করলাম, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা যে কোনো টাইমে তোমরা ইউজ করতে পারবে। এটা হচ্ছে স্ট্রবেরি, স্ট্রবেরি ক্রিম। জাস্ট নতুন লঞ্চ করতে করতেই অর্ডার চলে এসছে স্ট্রবেরি ক্রিম। এটার প্রাইস হচ্ছে, এটার কালারটা কিন্তু হালকা অরেঞ্জ আছে, বাট লাইভে তোমরা কালারগুলো বুঝতে পারবে না। আমার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো, ওয়েবসাইটে সমস্ত প্রোডাক্ট দেখতে পেয়ে যাবে। এইটা যে কোনো টাইমে ইউজ করতে হবে, যে কোনো টাইমে তোমরা ইউজ করতে পারো। আমার স্কিনে মেকআপের উপরে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা ইউজ করবে এখন, এত ভালো একটা স্মেল আসবে না, স্ট্রবেরি স্মেল আসবে, কেশরের স্মেল আসবে। যে কোনো টাইমে তোমরা ইউজ করো আমার প্রোডাক্ট, কিন্তু একদম অল্প পরিমাণ নিয়ে ইউজ করবে আমার প্রোডাক্ট, একদম অল্প পরিমাণ নিয়ে ইউজ করবে। এইটা হচ্ছে এর কালারটা, এইটা হচ্ছে পিক, তোমার স্কিন ব্রাইট করবে। অয়েলি স্কিন, যাদের অয়েলি স্কিনের জন্য কিন্তু এই ক্রিমটা মারাত্মক কাজ করবে, অয়েলি স্কিনের জন্য কিন্তু এই ক্রিমটা মারাত্মক কাজ করবে। খুব ভালো একটা রেজাল্ট পাবে, যে কোনো টাইমে তোমরা ইউজ করো, সারাদিনে 2 থেকে 3 বার ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। প্রাইস হচ্ছে 270 55 গ্রাম, প্রাইস হচ্ছে 270 55 গ্রাম। আচ্ছা ওকে, নেক্সট দেখাচ্ছি পাপায়া নাইট ক্রিম। পাপায়াটা কিন্তু অনেকের পছন্দের একটা জিনিস, পাপায়া নাইট ক্রিমও তাই, পিগমেন্টেশন, ব্লেমিসেস, ফ্রেকেলসের জন্য খুব ভালো কাজ দেয়। পাপায়ার সঙ্গে কেশর এক্সট্র্যাক্ট আছে, কেশর স্ট্র্যান্ড আছে, দেন রেডি করা হয়েছে পাপায়া ক্রিম। এটাও কিন্তু নাইটে অ্যাপ্লাই করতে হয়। আমি দেখো একটা ক্রিমের উপর একটা ক্রিম অ্যাপ্লাই, তোমার যে সোপের পিপি, শ্বেতাদি আমার কোন সোপের পিপি বলছো বলো? আমার 110 রুপিস থেকে শুরু 150 অবধি আছে সোপ। এই দেখো জাস্ট পাপায়া সোপটা আমি ক্রিমটা এর উপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি। স্কিনটা দেখো বুঝতে পারবে লাগানোর পর, এই যে একটা গ্লোটা আসছে কতটা, এই যে একটা গ্লোটা আসছে কতটা। তুমি কোন সোপটা পিপি বিশেষ করলে বলো? প্রাইস হচ্ছে সেম 270 55 গ্রাম, 55 গ্রাম তোমাদের দেড় মাস যাবে আরামসে। সরালাম, নেক্সট প্রোডাক্ট দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে গোল্ড সিরাম, সেটা হচ্ছে গোল্ড সিরাম, গোল্ড সিরাম দেখাচ্ছি। এটা হচ্ছে 24 ক্যারোট গোল্ড সিরাম। গোল্ড সিরামটা দেখো আমি অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পর তোমরা বুঝতে পারবে গ্লো ভাবটা কতটা আসছে। এটা হচ্ছে গোল্ড সিরাম, আর এটা জাসমিন এক্সট্রা থাকাতে এটা স্মেলটা এতটা সুন্দর হয়েছে, খুব ভালো কাজ দেয় এটা ফেসের জন্য। যে কোনো টাইমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে গোল্ড সিরামটা। প্রাইস হচ্ছে 250, গোল্ড সিরামের প্রাইস হচ্ছে 250 60 গ্রাম আছে, প্রাইস হচ্ছে 250 60 গ্রাম আছে গোল্ড সিরাম। আচ্ছা নেক্সট দেখাচ্ছি গোল্ড জেল, গোল্ড জেল নেক্সট দেখাচ্ছি। হ্যাঁ এটা হচ্ছে গোল্ড জেল,
গোল্ড জেলের প্রাইস হচ্ছে 250-60 গ্রাম আছে, এটা হচ্ছে গোল্ড জেল। এটাও তাই স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ দেয়, এটাই কিন্তু রোজ এক্সট্র্যাক্ট হচ্ছে মেন এক্সট্র্যাক্ট। সিরামে হচ্ছে জেসমিন মেন এক্সট্র্যাক্ট, আর হচ্ছে তোমার জেলে হচ্ছে মেন এক্সট্র্যাক্ট রোজ সরালাম। আচ্ছা নেক্সট দেখাচ্ছি মিক্সড ফ্রুট জেল, নেক্সট দেখাচ্ছি মিক্সড ফ্রুট জেল। এটা হচ্ছে মিক্সড ফ্রুট জেল, এটার মধ্যে 7 রকমের ফ্রুট আছে, এক্সট্র্যাক্ট আছে, দেন রেডি করা হয়েছে এটা। এর মধ্যে ওয়াইন আছে, এর মধ্যে স্ট্রবেরি আছে, এর মধ্যে কেসার আছে, এর মধ্যে রোজ আছে, ব্লুবেরি আছে, অনেক কিছু আছে, ওয়াটারমেলন আছে, দেন এটা রেডি করা আছে। এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো কাজ দেবে, এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো কাজ দেবে। এটা কিন্তু স্মেলটা খুব সুন্দর, এটা স্মেলটা খুব সুন্দর। এটার প্রাইস হচ্ছে 250, ওয়েট হচ্ছে 60 গ্রাম, প্রাইস হচ্ছে 250, ওয়েট হচ্ছে 60 গ্রাম, প্রাইস হচ্ছে 250, ওয়েট হচ্ছে 60 গ্রাম, প্রাইস হচ্ছে 250, প্রাইস হচ্ছে 250, ওয়েট হচ্ছে 60 গ্রাম, সরালাম। আচ্ছা নেক্সট নেক্সট দেখিয়ে দিই তোমাদেরকে ফ্রুট মাস্ক। এটা হচ্ছে ফ্রুট মাস্ক, মিক্সড ফ্রুট মাস্ক। আজকে আমার কাছে একটাই মাস্ক আছে, আমি একটাই দেখিয়ে দিচ্ছি। মিক্সড ফ্রুট মাস্কের প্রাইস হচ্ছে 100 গ্রাম, প্রাইস হচ্ছে 300, আর এটা হচ্ছে ওয়াইন স্কার্ফের প্রাইস হচ্ছে 300, 100 গ্রাম আছে। ওকে সরালাম। নেক্সট দেখাচ্ছি মিক্সড টুটি ফুটি সোপ, এটার নাম হচ্ছে মিক্সড টুটি ফুটি সোপ, টুটি ফ্রুটি সোপ। এটার মধ্যে ব্লুবে অ্যাকোয়ামেন্থল আছে, এটার মধ্যে ওয়াইন আছে, এটার মধ্যে পেপারমিন্ট আছে, পাপায়া আছে, গোট মিল্ক আছে, দেন রেডি করা হয়েছে এই সোপটা। 150 প্রাইস, টুটি ফ্রুটি সোপ, সরালাম। আচ্ছা নেক্সট নেক্সট চলে আসি হেয়ার কেয়ারের প্রোডাক্টে, নেক্সট চলে আসি হেয়ার কেয়ারের প্রোডাক্টে। এটা হচ্ছে হেয়ার অয়েল, 3 রকমের আছে। এটা হচ্ছে অল ইন ওয়ান হেয়ার অয়েল, হেয়ার ফুড অয়েল, আর হচ্ছে এটা হচ্ছে হেয়ার ফল কন্ট্রোল হেয়ার অয়েল, ঠিক আছে। প্রাইস হচ্ছে ফুড অয়েলের 300, আচ্ছা অল ইন ওয়ানে 220, আর হেয়ার ফল কন্ট্রোল হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে 200 স্মল, আর বিগের দাম হচ্ছে 560, 400, আর হচ্ছে 360, ঠিক আছে। বড়োটা হচ্ছে তোমরা এরকম বোতলে পেয়ে যাবে, বড় বোতলে। আচ্ছা নেক্সট যদি হেয়ারের যাদের প্রবলেম আছে যাবতীয়, সেই সমস্ত প্রবলেমের জন্য কিন্তু বেস্ট বেস্ট কাজ দেবে কিন্তু এই প্রোডাক্টে, এই সমস্ত প্রবলেমের জন্য কিন্তু বেস্ট কাজ পাবে তোমরা এই অয়েলে। এই অয়েলটা কিন্তু আমাদের খুব ভালো একটা তোমার হেয়ারের জন্য কিন্তু খুব ভালো কাজ দেয়, হেয়ারকে সফট করবে, হেয়ারকে ব্রাইট করবে, তারপরে হচ্ছে হেয়ারে যে সমস্ত প্রবলেমগুলো আছে, মানে যে ড্রাই ড্রাই ভাবটা হয়ে গেছে, সেই ড্রাই ভাবগুলোকে কাটিয়ে হেয়ারটাকে ব্রাইট করবে, মানে হেয়ারটা মানে দূর থেকে দেখলে মানে একটা উজ্জ্বল ভাবটা আসবে, প্লাস সফট হবে, আমাদের হেয়ারটা গ্লো করবে, আমাদের হেয়ারগুলো মানে আমাদের যেমন ফেস গ্লো করে, আমাদের হেয়ারেও তো একটা চকচকে ভাব আসে না। আমি কালকে ক্রিয়েটিন শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে দেখো ওয়াশ করেছি, এখনও অবধি আমার হেয়ার যেমনটা তেমনই আছে, একটুটা বেঁধে রেখেছিলাম যে কারণে হালকা তোমাদের হয়তো মনে হতে পারে যে একটু অন্যরকম লাগছে। আচ্ছা চলো প্রাইস বলে দিলাম, সরালাম। আচ্ছা নেক্সট চলে আসছি হেয়ার শ্যাম্পুতে। আমার কাছে আজকে 2 রকমের শ্যাম্পু আছে, এটা হচ্ছে ক্রিয়েটিন প্রোটিন শ্যাম্পু, এটা হচ্ছে ক্রিয়েটিন প্রোটিন শ্যাম্পু। ক্রিয়েটিন প্রোটিন শ্যাম্পুর প্রাইস বলে দিই, এটা হচ্ছে স্মল, এটা হচ্ছে 115 ml, 115 ml এর প্রাইস হচ্ছে 250 rupees, আর এটা হচ্ছে 230 ml, 230 ml এর প্রাইস হচ্ছে 420। এইটা হচ্ছে আমার বলতে পারো এখনও অবধি ক্রিয়েটিন বেস্ট শ্যাম্পু, আমাদের যাদের স্ট্রেটনিং চুল, স্মুথনিং চুল, তাদের জন্য কিন্তু ক্রিয়েটিন প্রোটিন শ্যাম্পু একটা মারাত্মক ভালো কাজ দেবে, কারণ এটা আমাদের চুলের সফটনেসটাকে ফিরিয়ে আনবে। হ্যান্ডমেড প্রোডাক্টের মধ্যে ক্রিয়েটিন শ্যাম্পু, এটা ভাবা যায় একটা সফটনেস ভাবটা তোমরা ফেরত পাবে এটাতে। প্রাইস বলে দিলাম, ছোটোটার প্রাইস হচ্ছে 250, আর বড়োটা হচ্ছে 420, সরালাম।
আচ্ছা নেক্সট নেক্সট দেখাচ্ছে ক্রিয়েটিন হেয়ার কন্ডিশনার। এটা হচ্ছে ক্রিয়েটিন হেয়ার কন্ডিশনার, এটা আমার ইউজের, তাই তোমাকে দেখিয়ে দিচ্ছি ইনস্টা। ক্রিয়েটিন হেয়ার কন্ডিশনার হচ্ছে এটা, এটাও সেম কিন্তু হেয়ারের জন্য কিন্তু খুব ভালো, যাদের স্মুথনিং হেয়ার বা যাদের স্ট্রেটনিং হেয়ার তাদের জন্য কিন্তু খুব ভালো কাজ দেবে। এটা কিন্তু ক্রিয়েটিন প্রোটিন হেয়ার কন্ডিশনার, ক্রিয়েটিন প্রোটিন হেয়ার কন্ডিশনার, এটাও কিন্তু খুব ভালো কাজ দেবে আমাদের হেয়ারের জন্য। প্রাইস বলে দিই 200 ছোটোটা, আর বড়োটা হচ্ছে 200 ml, প্রাইস হচ্ছে 400, প্রাইস হচ্ছে 400। সরালাম, ঠিক আছে সরাল সবাইকে। আর একটা শ্যাম্পু দেখিয়ে দিই, এটা আমার ইউজের, এটা হচ্ছে অনিয়ন শ্যাম্পু, এটা হচ্ছে অনিয়ন শ্যাম্পু, এটা আমার ইউজের। অনিয়ন শ্যাম্পুটা কিন্তু আমাদের ন্যাচারাল কন্ডিশনারের কাজ দেয়, এটা কিন্তু হেয়ার ফল বলো, হেয়ার রাফনেসটাকে, ডালনেসটাকে, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে কিন্তু অনিয়ন শ্যাম্পু, এটাও কিন্তু আমাদের হেয়ারের জন্য খুব ভালো কাজ দেয়। ঠিক আছে চলো আজকে এখানে লাইভটা ক্লোজ করলাম, নেক্সট উইক আবার লাইভে আসবো, নেক্সট উইক আবার লাইভে আসবো। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নিচে, তোমরা পিন পোস্ট করা আছে কন্ট্যাক্ট নাম্বারটা, যারা প্রোডাক্ট দেখতে চাও ওয়েবসাইট লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদেরকে, ওয়েবসাইটে সমস্ত প্রোডাক্ট তোমরা দেখতে পাবে।